নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। রাজধানীর একটি হোটেলে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের বিজনেস ফোরাম লিডারশিপ সামিটে তিনি একথা জানান। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেন, ব্যস্ততার কারণে পূর্ব নির্ধারিত 23 নভেম্বর ঢাকায় আসছে না রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। শফিল আলম সুজনের রিপোর্ট। 23টি দেশ নিয়ে গঠিত ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের বিজনেস ফোরাম লিডারশিপ সামিটে করোনা পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত উদ্যোগের প্রতি জোর দেন ব্যবসায়িক নেতারা। বর্তমানে যে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা চলছে সেটাকে অ্যাড্রেস করার জন্য এই থট লিডারশিপ সামিট আমরা হোল্ড করছি। এ সময় পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবেলা ও অর্থনৈতিক উন্নয়নে সমুদ্রের সম্পদকে কাজে লাগাতে হবে। তিনি জানান, আপাতত ঢাকায় আসছে না রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। তারা খুব ব্যস্ত, কারণ এই যুদ্ধ টুদ্ধর কারণে ওদের অনেক অ্যাক্টিভিটি বেশ বেড়ে গেছে এগুলো সামাল দেওয়ার জন্য, সুতরাং সেই জন্য বোধহয় আসতে পারতেছেন। উনি আমার সাথে ফোনে আলাপ করতে চান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেন, নতুন ধান উঠলে চালের দাম কমে আসবে। আমাদের সরকারও আপ্রাণ চেষ্টা করে চলেছে যাতে করে মানুষের স্বস্তি দেওয়া যায়। যদিও গ্লোবাল মার্কেটে জিনিসপত্রের দাম বেড়েছে, তারপরেও আমরা কিন্তু 1 কোটি পরিবারকে খুব সাশ্রয়ী দামে অন্তত 3টা খুব অতি গুরুত্বপূর্ণ আইটেম দিচ্ছে এবং OMS এর মাধ্যমে চাল দেওয়া হচ্ছে। গ্লোবাল মার্কেটে জিনিসপত্রের দাম, যেমন পাম অয়েলের দাম কমেছে কিন্তু সয়াবিনের দাম বেড়েছে, তার সেটার উপর নির্ভর করেই দাম আমাদের দেশেও বাড়ছে। সরকার প্রতিনিয়ত চেষ্টা করছে, এই কথা বলা যায় যে সরকার খুব এনজয় করছেন এই বৃদ্ধিটা। আমরা চেষ্টা করছি আটমোস্ট কীভাবে এই জিনিসপত্রের দামগুলো একটু কম রাখা যায়, তবে এটা তো বৈশ্বিক পরিস্থিতির শিকার। ব্যবসায়িক সিন্ডিকেট রোধে প্রয়োজনে জেল জরিমানা করা হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। শফিল আলম সুজন, ATN বাংলা, ঢাকা।